हेलो फ्रेंड्स, वेलकम टू लर्नो क्लासरूम व्हेयर यू ओनली लर्न। तुम्हारा जानो आमरा जमजमाट जियोमेट्री सीरीजर समांतराल सरल रेखा एवं तार छेदकेर ऊपर विभिन्न कन्सेप्ट शिखेछि। एकांत कोण, विपरीत कोण बा अनुरूप कोण, ए समस्त कन्सेप्टगुलो शिखेछि एवं तार उपरे एकटा भिडियोते आमरा अलरेडी किछु प्रब्लेमेर समस्या समाधानो करेछि। ठीक आछे, आजकेर भिडियोतेओ आमरा सिमिलार एरकम आरो किछु प्रॉब्लम देखो जगह पार्टिकुलारलि समांतराल सरलरेख और तार छेदक बा भेदक ये कन्सेप्टर उपरे बेस्ड। ठीक है, तो आज के क्लासेओ आमरा किछु प्रॉब्लम देखो एवं तार समाधान करब। ठीक है, नेक्स्ट क्लास थेके आमरा शुरू करब ट्रायंगल। ठीक है, तो चलो शुरू करा जाक। बिफोर स्टार्ट तोमादेर बोले रखि, लार्नो क्लासरूम देखते भालो लागले अवश्य लार्नो क्लासरूम सबसक्राइब करो और बंधुदेर संगे शेयर करते भूलबे ना। जारा एकाडेमिक इयारे क्लास 9-10 पढ़छो बा जारा रेलवे SSC बैंक विभिन्न कम्पिटिटिव एग्जाम परीक्षा दिच्छ, WBCS वेस्ट बेंगल पुलिस कलकाता पुलिस, तो तारा प्रत्येके ही चैनल देखते पारो। ये चैनले तुम्हारा जेनारेल नलेज एवं मैथ्सर समस्त भिडियो पा। तो फ्रेंड्स, आज के हमें फिफ्थ क्लस, आज के किछु प्रब्लेम निये एसेछि एवं से प्रब्लेमगुलोर सल्व करब। ठीक है, तो चलो आमरा जे समस्त कन्सेप्टगुलो एर आगेर भिडियोते शिखेछि से कन्सेप्टगुलो काजे लागिए আমরা প্রবলেমগুলো সলভ করব এবং নেক্সট ভিডিওতে আমরা নতুন টপিক সম্পর্কে পড়ব। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো আজকে প্রথম প্রবলেমটা কি আছে। দেখো এখানে AB একটা সরলরেখা, এখানে CD একটা সরলরেখা। ঠিক আছে, AB আর এখানে CD দুটো সরলরেখা, এরা কি হচ্ছে একে অপরের প্যারালাল। AB আর CD প্যারালাল। ঠিক আছে, আর এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 130, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 110। ঠিক আছে, ফাইন্ড আউট করতে হবে কি BOD, এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি। আমরা কি করছি, AB যে আছে ABটাকে একটু যদি এক্সটেন্ড করে দিই, এই পর্যন্ত এক্সটেন্ড করে দিলে কী হবে, এখানে একটা অ্যাঙ্গেল আমরা পাবো এবং এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ঠিক আছে, মনে করো এটা P, তাহলে BOP। ঠিক আছে, তো এই BOP-র এই অ্যাঙ্গেলটা কত, 70 হবে, কারণ পুরোটা একটা সরল কোণ। ঠিক আছে, তাহলে এটা যদি 70 হয় এটা কত হবে। দেখো এই লাইনটার সঙ্গে এই লাইনটা প্যারালাল, তাহলে আমরা এখান থেকে এটা জেড পাচ্ছি কি না, যদি জেড পাই তাহলে এটা কত, 130, তাহলে এটা জেডের এইটাও 130 হবে। তাহলে এটা যদি 130 হয় এটা কত হবে, 50, তাহলে এটা 50, এটা 70, তাহলে কত হলো 120, তাহলে এটা কত হলো 180 মাইনাস 120, দ্যাট মিনস 60। ওকে, তাহলে অ্যাঙ্গেল BOD আমরা পেলাম 60। বোঝা গেল। দেখো পরেরটা, AB একটা সরলরেখা, CD তার সঙ্গে প্যারালাল একটা সরলরেখা। ঠিক আছে, এবারে PQR-এর এটা 100 ডিগ্রি, এটা 70। ঠিক আছে, তো আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, PQR মানে এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো দেখো এই পুরো অ্যাঙ্গেলটা কত, 180, তার মধ্যে এটা 70, তাহলে এই দুটো মিলে কত হলো 110, তার মধ্যে এইটা কত, দেখো এইটাও কত, 100, তাহলে এটা যদি 100 হয় এইটা আর এইটা মিলে কত হবে। আমরা জানি কি, এটা যদি যদি সমান্তরাল হয় তাহলে ভিতরের কোণ দুটো অন্তস্থ কোণ, তাহলে এটা কত হবে, 80 ডিগ্রি হবে, দুটো মিলিয়ে 180 হয়, অন্তস্থ কোণের সমষ্টি 180, তাহলে এটা 80, তাহলে 110-এর মধ্যে এটা 80 হয়ে গেল, তাহলে এটা কত রইল, 110 থেকে 80 গেলে 30, তাহলে এটাও রইল 30, তাহলে PQR হলো 30 ডিগ্রি। বোঝা গেল। দেখো পরেরটা কি বলছে, AB আর CD প্যারালাল। ঠিক আছে, এখানে AB আর CD হচ্ছে প্যারালাল, এই অ্যাঙ্গেলটা 55 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 38 ডিগ্রি, তাহলে দেখো আমরা শিখেছিলাম M, তাহলে এর কী হয়, এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে এই অ্যাঙ্গেলটা পাওয়া যায়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 55
प्लस 38 डिग्री ओके ताहले कत हलो 93 डिग्री ओके এখন দেখো তোমাদের যদি মনে হয় যে কেন এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে ঠিক আছে তো এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে এই অ্যাঙ্গেলটা কেন পাওয়া যাবে আমরা কনসেপ্ট এর আগে শিখেছিলাম তোমাদের যদি মনে না থাকে দেখো এটার সঙ্গে এটা প্যারালাল তার সঙ্গে একটা প্যারালাল করে যদি আমরা লাইনটা নিই এই বিন্দু দিয়ে তাহলে কি হবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একান্তর কোণ হয় কারণ আর জেড পাবো এখান থেকে আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও প্যারালাল হবে জেড পাবো এই যে এইটা এইটা হবে 38 এটা হবে 55 ঠিক আছে সেই জন্য দুটো অ্যাড করলে 93 ওকে সেই জন্য এই দুটো অ্যাড করলে এটা হয় ডব্লিউ এর ক্ষেত্রেও তাই চলো নেক্সট আমরা দেখব চার নম্বর এক্সাম্পল কি বলছে এ বি প্যারালাল সি ডি ঠিক আছে এখানে এ বি আর সি ডি প্যারালাল এটা 50 এটা ফাইন্ড আউট করতে হবে এটা 127 ঠিক আছে তো দেখো অনেকটা এই দু নম্বর ছবির মতোই তাহলে এটা ফাইন্ড আউট করতে গেলে এটা কত হবে আমরা জানি এটা যদি 127 হয় এটা তাহলে কত হবে 180 180 মাইনাস 127 তাহলে কত হবে 53 ঠিক আছে এটা 53 এটা 50 তাহলে কত হলো 103 103 পুরোটা কত একটা সরল কোণ তাহলে 180 থেকে 103 মাইনাস করো 77 তাহলে এটা হলো y ইকুয়াল টু 77 ওকে পরে দেখো পাঁচ নম্বর পি কিউ আর আর এস প্যারালাল পি কিউ প্যারালাল আর এস এইভাবে লিখতে হয় তো পি কিউ আর আর এস প্যারালাল ফাইন্ড আউট এক্সটার্নাল পিও আর এক্সটার্নাল পিও আর এখন পিও আর এইদিকে একটা কোণ আছে এদিকেও একটা আছে তোমাদের এক্সটার্নাল বহিঃকোণটা বার করতে বলেছে এই কোণটা তাহলে বহিঃকোণ যদি বার করতে বলে তার মানে বাইরের কোণটা কত কীভাবে পাবো আমরা জানি কি এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর এই তিনটে কোণ অ্যাড করলে কত হয় 360 ডিগ্রি তাই তো এক নম্বর দু নম্বর তিন নম্বর অ্যাড করলে 360 360 থেকে এই দুটো অ্যাড করে মাইনাস করে দাও দিলে আমরা দু নম্বর পেয়ে যাব তাহলে 100 আর 100 200 12 আর 8 20 220 তাহলে 360 থেকে 220 মাইনাস তাহলে 140 তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো 140 এটা কি হলো ইন্টারনাল এখন পুরোটা কি হবে একটা বৃত্ত তার মধ্যে আমরা এইটুকু 140 তাহলে এটা কত 220 ঠিক আছে তার মানে এখান থেকে একটা জিনিস শিখলাম যে এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে এই অ্যাঙ্গেলটা পাওয়া যায় ঠিক আছে এগুলোই শর্টকাট তাহলে এই অ্যাঙ্গেল দুটো অ্যাড করলে এই অ্যাঙ্গেলটা পাওয়া যায় বোঝা গেল আর এই পুরো 360 থেকে এই দুটো অ্যাঙ্গেল মাইনাস করলে মাঝখানেরটা পাবো বা এই দুটো অ্যাড করলে এই ধারেরটা পাবো বা এই দুটো অ্যাড করলে মাইনাস করলে এই দুটো পাবো এইটা পাবো ওপরেরটা বোঝা গেল কাল আমি এর আগের ভিডিওতে শিখিয়েছিলাম যে এক দুই তিন অ্যাড করলে 360 এক আর দুই মাইনাস করলে তিন পাওয়া যাবে তিন আর দুই মাইনাস করলে এক পাওয়া যাবে এক আর তিন মাইনাস করলে দুই পাওয়া যাবে ঠিক আছে তো এই রিলেশনগুলো কীভাবে তোমাদের তাড়াতাড়ি মনে থাকবে যত বেশি প্র্যাকটিস করবে প্র্যাকটিস করতে করতে তত বেশি মাথার মধ্যে গেঁথে যাবে ঠিক আছে তো প্র্যাকটিস ছাড়া এগুলো মুখস্থ করার ব্যাপার নয় কনসেপ্ট না শিখলে কিন্তু কিছুই হবে না ঠিক আছে এমন কিছু জাদুমন্ত্রর বল নেই যে জাদুমন্ত্রতে তোমরা এগুলো না কনসেপ্ট শিখেই এমনি এমনি করে ফেলবে ঠিক আছে যদি মনে হয় তাহলে ভুল ধারণায় থাকবে কিন্তু তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই এ বি এর সঙ্গে প্যারালাল এইটা সিডি তাহলে এ বি প্যারালাল সিডি আর তার সঙ্গে প্যারালাল এইটা ইএফ ঠিক আছে তাহলে এটার সঙ্গে এটা প্যারালাল আর এটার সঙ্গে এটা প্যারালাল সবই প্যারালাল এই তিনটে এইটা এটা এটা ঠিক আছে তার মধ্যে এই কোণটা কত 130 এই কোণটা কত 70 ফাইন্ড আউট করতে হবে থিটা তো দেখো থিটা ফাইন্ড আউট করার জন্য আমাদের পুরো কোণটা যদি পাই তার মধ্যে থেকে এটা মাইনাস করলে আমরা থিটা পেয়ে যাব তাহলে এটা ফাইন্ড আউট করতে গেলে আমাদের কী করতে হবে এইটা আর এইটা যেহেতু প্যারালাল তাহলে এইটা আর এইটা অ্যাড করলে কি 180 তাহলে এটা কত 50 পুরোটা কত পুরোটা পাওয়ার জন্য এইটা আর এইটা দেখো আমাদের জেড খুঁজে বেরোতে হবে এই জেড পেয়ে গেলে কি তাহলে পুরোটা কত 70 এই পুরোটা একান্তর কোণ 70 তার মধ্যে এটা 50 তাহলে 50 মাইনাস করে দাও তাহলে রইলো কত 20 তাহলে থিটা কত হলো 20 ডিগ্রি বোঝা গেল তাহলে আমরা সমান্তরাল সরলরেখা এবং তার ছেদক বা ভেদকের উপরে যে সমস্ত
কনসেপ্টগুলো শিখেছিলাম, সেই একান্তর কোণ, বিপ্রতীব কোণ, অনুরূপ কোণ, এই সমস্ত অ্যাঙ্গেলগুলোকে আমরা কনসেপ্টগুলোকে ধারণাগুলোকে কাজে লাগিয়ে আমরা দুদিন দুটো ভিডিওতে দুটো ক্লাসে এই সমস্ত কোয়েশ্চেনগুলো সলভ করলাম। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আরও বেশি ক্লিয়ার করার জন্য এই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা আরও বেশি করে সলভ করো নিজেদের মতো করে, ঠিক আছে? যদি তোমাদের কাছে নতুন কোয়েশ্চেন থাকে যেগুলো মনে হচ্ছে তোমরা করতে পারছো না, সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমি তার অ্যান্সার কমেন্ট বক্সে দিয়ে দেবো, বা নতুন একটা যদি অনেক প্রবলেম আসে তাহলে আমি একটা নতুন ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে?